তো এই যে দেখো এদিকে ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে ডিম টোস্ট বানাবো পাউরুটি করছি এই পাউরুটি মানে কড়াই দিয়েছি আর কি আর কালকে তানিয়া এই কড়াটার মধ্যে কেক বানিয়েছিল তাই জন্য কড়াটার হাল এরকম হয়েছে তো কড়াটা ধোয়া হয়নি তো আজকে রান্না করে নিয়ে একেবারে ধোবো তো এই যে দেখো এই বাটি বড় বাটিটার মধ্যে ডিমটা ফেটেছিলাম তো সেই জন্য এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আর একসঙ্গে অনেকগুলো বসিয়ে দিয়েছি নালে মানে এতে অনেক কটা জিনিস তো নালে অনেকটা ডিম লেগে যাবে তো দুটো ডিম ফেটেছি আর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বসিয়ে দিয়েছি আর কি দাঁড়াও আমি ভিডিও করছি তো চলো এই যে রেডি হয়ে গেছে আমাদের ডিম টোস্ট আর একটু চুঙিয়ে গেছে ধরো একটু গুছা গুছা গুছিয়ে নে চলো বসো সরাটা ড্রয়িং করছি দেখি দেখি ড্রয়িংটা কেমন হয়েছে তো এই যে দেখো আজকে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুব খারাপ সেই জন্য আজকে ডিউটি যায়নি আর তানিয়া এই যে সকাল সকাল ড্রয়িংয়ে বসেছে কারণ হচ্ছে চারিদিকে ড্রয়িং প্রতিযোগিতা এখন শুরু হয়ে গেছে ঠান্ডার সময় তো সেই জন্য বললাম যে একটু প্র্যাকটিস করে নে তাহলে হাতটা আবার সেট হয়ে যাবে তো অনেকদিন ড্রয়িং করেনি আর কি তো এবার মানে জল রং ধরেছে তো এবছর হলে চার বছর হচ্ছে আর কি তো চার বছর শিখছে তিন বছর পর জল রং ধরেছে এই যেবারে এখনও হয়নি তো সবে সেট দিয়েছে দিয়ে এটাকে আবার শুকনো করতে হবে তারপরে এর উপরে আবার রং দিতে হবে কোথায় আছে সেটা তো আজকে পাউরুটি বেশি আর ডিম কম তো বড় পাউরুটিটা অনেক কটাই হয়েছে তো দুটো ডিম ভেঙে আর তার মধ্যে ডুবি ডুবিয়ে করার মধ্যে করেছি তো তানিয়া বলছে মা আজকে কি ডিম দাওনি নাকি তো সেই জন্য ওকে বেছে বেছে ভালোগুলো দিলাম আর যেগুলো ডিম কম সেইগুলো আমি আর ওর বাবা নিলাম বলছে মা আজকে তুমি কি ডিম দাওনি নাকি ডিম টোসে সেই যে সকালে টিফিন তো করে নিলাম কিন্তু দুপুরে কি খাওয়া দাওয়া হবে সেটাও তো চিন্তা করতে হবে না তো সেই জন্য দুপুরে রান্না বসিয়ে দিলাম তো আজকে রান্না হচ্ছে মেথি শাকের তরকারি আর সর্ষে বাটা দিয়ে একটু চিংড়ি মাছের ঝাল করে নেব তো বেশি কিছু রান্না করব না তো এই যে দেখো গ্যাস ফুরিয়ে গেছে আর জনতাতে তেল দিলাম দিয়ে তারপর এই যে জনতার মধ্যে বসিয়ে দিয়েছি এই যে আলু ফুলকপি কড়াই সবে দিয়েছি দিয়ে দেখি না গ্যাস টাস ফুরিয়ে গেল তো জনতার মধ্যে কড়াটা বসিয়ে দিয়ে আর এই দেখো টিভি চলছে তো জনতার মধ্যে কড়াটা বসিয়ে দিলাম দিয়ে আর এই যে গ্যাসটা পরিষ্কার করতে চলে এসেছি আর এখানে দেখো অন্ধকার তো লাইটটা জ্বাললাম আর আমার রান্নাঘরের হাল দেখো তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম এখানে এখানে একটা অ্যালুমিনিয়ামের ওই যে পাতগুলো পাওয়া যায় তো ওইগুলো মানে কিনে নিয়ে এসে লাগিয়ে দিতে তো বলা হয়েছে অনেক দিন হয়ে গেছে পাঁচ ছ বছর হয়ে গেছে মনে হচ্ছে তো এই যে সরু দাবা না মানে একজন একজন দাঁড়িয়ে থাকলে একজন যেতে পারবে না এইটুখানি এই গ্যাসটা যেটা আছে এইটুখানি শুধু সরু দাবা তো এইখানেই রান্না করতে হয় তো জানি না কতদিন এরকমভাবে কষ্ট করে থাকতে হবে তো একেই বলে না মরে বেঁচে থাকা ঘর আছে কিন্তু দাবা নেই শুধু এই একটাই ঘর এই যেটা দেখতে পাচ্ছ নড়াচড়া করছি শুধু এই ঘরটাই তো ঘর আছে দাবা নেই তো খুবই অসুবিধা হয় আর এদিকটা হচ্ছে রান্নাঘরের জন্য করেছিল কিন্তু এদিকটা এতই ছোট জায়গাটা তো এখানে দাঁড়িয়েও রান্না করা যায় না তো এখানে দরজাটা খোলা খুলেছি খুলে আর এইখানটা জনতাটা রেখেছি রেখে এখানেই রান্না করছি তো এখানে শুধু বাসনপত্র রাখি এই ধারটা আর ওই মানে দরজার গোড়াটাই একটুখানি গ্যাসটা রাখার মতো জায়গাতে তো ওইখানটাই রান্না করি জানি না কত দূর কী হয় ভগবান কপালে কী লিখে রেখে দিয়েছে তো একেই মনে হয় বলে না মরে বেঁচে থাকা বুঝেছো তো তো সেরকম কোনো জলের ব্যবস্থাও নেই আর পায়খানা বাথরুমেরও সমস্যা সব দিক দিয়েই সমস্যা জানি না কতদিন এরকম চলবে তো অনেক বড় স্বপ্ন আমার নতুন একটা ঘর বানাবো একটা জায়গা কিনবো ঘর বানাবো জানি না সে স্বপ্ন কবে পূরণ হবে কি সব বলে যাচ্ছি তোমরা ভাবে পূজাদি কি বকে যাচ্ছে তো কি করবো বলো তো এগুলোই মাথায় ঘুরতে থাকে সেই জন্যই বকছি তোমাদের সঙ্গে
তো যাই হোক, তো আমার পুরনো বন্ধুরা, তো তোমাদের অসংখ্য মানে অসংখ্য ধন্যবাদ জানাই, তো আমার পাশে থাকার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য। আর আমার নতুন বন্ধুদের বলি, তো যারা আমার নতুন বন্ধু, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো আমার রান্না তো এখনও চলছে, রান্না হতে হতে কত কী বকবক করে দিলাম, আর গ্যাসটাও ফুরিয়ে গেছে, তো জনতাতে রান্না করছি, একটু দেরি হচ্ছে আর কি। তো এই যে মাছের মানে ঝাল করছি, তো শাকের তরকারিটা আগে হয়ে গেছে, তো এখানে আমি চিংড়ি মাছের ঝাল করছি, পেঁয়াজ টমেটো আর তোমার কী বলে সর্ষে বাটা, এই যে ম্যাশিনের মধ্যে সর্ষেটা বেড়ে রেখেছিলাম, তো সেই ম্যাশিনের মানে তোমার ডিবেটাতেই মশলাটা আছে, তো এটা আমি ঢেলে দেবো, দিয়ে তারপরে বাসনের সঙ্গে এটা ধুয়ে নিয়ে আসবো। তো এই দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে, তো এই যে হয়ে গেল আমার রান্না কমপ্লিট। আর দেখো এক হাতে হচ্ছে ক্যামেরা ধরে আছি, আর এক হাতে কড়া দিয়ে মাছের ঝালটা ঢালছি কীভাবে দেখো। তো এই যে দেখো শাকের তরকারি আর চিংড়ি মাছের ঝাল, তো আমরা তিনজনে কোনো দিন একসঙ্গে খেতে বসলে এইভাবে আমাদের খেতে বসতে হয়, তো সেই জন্য আগে তানিয়াকে খাইয়ে দিই, খাইয়ে দিলে তোমাদের দাদাভাই ওই তোমার দাদাভাই যেখানে বসে আছে ওই দিকটা আমি বসি, আর তানিয়া যেখানে বসে আছে তো তোমাদের দাদাভাইকে ওইখানটা খেতে দিই। তো আমরা কীভাবে খেতে বসছি দেখো, তিনজন তিন দিকে, তোমাদের দাদাভাই ওদিকে, তানিয়া এদিকে, আর আমি এই কোণে, তো এইভাবে আমাদের খাওয়া দাওয়া করতে হয় দুপুরে বলো রাতে বলো, তো এইভাবেই আমার আমাদের খাওয়া দাওয়া করতে হয়। তো দেখতে হয়তো তোমাদের খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, এইভাবেই আমরা খাই আর কি বসে। আর তানিয়াকে খেতে দিয়েছি একাকে, তো দেখো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে খাচ্ছে, কারণ ওকে তো আমিই খাইয়ে দিই, নিজে খায় না ও, তো ওকে শাক দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, ভাতটা খাবে না ও, বলছে শাক দিয়ে কেন মাখিয়ে দিয়েছো, আমি শাক দিয়ে ভাত খাবো না, তো ওই জন্য শাক মাখানো ভাতটা পড়ে আছে ওটা আমি খেয়ে নেব। আর এই দেখো ভাত সরাসরি করছে, যেই ওকে দিচ্ছি ও কমিয়ে দিয়ে ভাতকে সরিয়ে দিয়েছে, বুঝেছো, তো দাঁত বের করছে, হাসছে আর ওই ভাতকে সরিয়ে গুছিয়ে সরিয়ে দিচ্ছে। তো এই যে দেখো আমি বসেছি আলমারির দিকটা, আলমারির কোণে, আর তানিয়া বসছে মানে গেটের ওদিকে, আর তোমাদের দাদাভাই বসছে ফ্রিজের ওই পাশে ওই কোণে, তো দেখছো কীভাবে আমরা খাচ্ছি। তো ভাববে মানুষ বা তোমরা ভাববে যে কী অবস্থা, কীভাবে খাচ্ছে তিনজনে, তো এই কিছু করার নেই আর কি, যেমন অবস্থা সেরকম, যেমন অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে আর কি। তো এই যে দেখো তোমাদের দাদাভাই আচার নিয়ে চলে এসছে, খাওয়া দাওয়া করে রাস্তা গিয়েছিলো, তো চালতার আচার কুলের আচার নিয়ে এসছে, আর তানিয়া ওই যে শুয়েছিলো, তো ধীরে করে উঠেছে আচার খাবে, আর ওর ভাইও এসছে, তো দুজন মিলে আচার খাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, তো এই দেখো এখন বাজে হচ্ছে 7:30, আর তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে চপ ডাল বড়া আর কী বলে এটা সিঙাড়া আর চানাচুর দিয়ে আমরা সন্ধ্যাবেলা টিফিন করবো, তো আজকে চাউমিন না, আজকে আমরা মুড়ি খাবো। তো দেখো তোমাদের দেখিয়ে দিই আগে থালাটা, তো তার তস হয়েছে না, ঠিক আছে, তো দেখো দুজনে বসে আছে আর বলছে তুমি ভিডিও করতে থাকো আমরা বসে থাকি, তো চলো আগে খাওয়া স্টার্ট করি, দেখেছো কোথায় লুকিয়ে যাচ্ছে মেয়েটা, তো চলো তোমাদের দেখিয়ে দিই কি ডাল বড়া আর কি কি আছে। তো এইখানে আছে দেখো 6টা ডাল বড়া, 2টো চপ, একটা হচ্ছে ভেজিটেবিল চপ, একটা সিঙাড়া, আর এই যে চানাচুর নিয়েছি, তো আজকে আমরা মুড়ি খাবো ঠিক করেছি সেই জন্য, তো কালকে আমরা স্যুপ চাউমিন খেয়েছি, তো আজকে আমরা মুড়ি খাবো, তো রোজ 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 চাউমিন খেলে হবে না, তো মাঝে মাঝে মুড়িটাও খেতে হবে, মুড়ি খেলেও তো ভালো লাগে, তো সেই জন্য মুড়ি খাবো আজকে। তো চলো মাখাও, মুড়িটা মাখিয়ে দাও, তোমার দাদাভাইকে মাখাতে বলছি, ঠিক আছে আমি মাখাচ্ছি। তো তানিয়া এমনি মুড়ি খেতে চায় না, তো আজকে মুড়ি মাখিয়েছি বলে, তো দেখো কীভাবে খাচ্ছে, তোর হাতে ডাল বড়াটা ধরেই আছে আর 2-4টে করে গালে মুড়ি নিচ্ছে, তো না খেলে একটু ভালো লাগে না, সবাই মিলে একসঙ্গে খেলে ভালো লাগে আর কি। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, তো আজকের মতো এতটাই, টাটা।